শ্রোতা বন্ধুরা, এখন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কনসেন্ট্রেশন ক্যাম্প কবিতাটি শুনব ওয়াহিদা আফরিনের কণ্ঠে। তার চোখ বাঁধা হলো, বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ, থেতলানো ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হলো, জিভনাতে দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে। মা মা গো চেঁচিয়ে উঠল সে, 555 মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথম স্পর্শ করল তার বুক, পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে, জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টস টসে আঙুরের মতো ফোসকা তুলতে লাগলো। দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ, এবার সে চিৎকার করতে পারল না, তাকে চিত করা হলো। পেটের উপর উঠে এলো দুজোড়া বুট, কালো ও কর্কশ, কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল, বলেছিল অনাহার ও ক্ষুধার কথা, সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল। বুঝি সে কারণে ফরফর করে টেনে ছিঁড়ে নেয়া হলো তার শার্ট, প্যান্ট খোলা হলো, সে এখন বিবস্ত্র বিভৎস। তার দুটো হাত মুষ্টিবদ্ধ, যে হাত মিছিলে পতাকার মতো উড়িয়েছে সক্রোধে, যে হাতে সে পোস্টার সেঁটেছে বিলিয়েছে লিফলেট লোহার হাতুড়ি দিয়ে, সেই হাত ভাঙা হলো। সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত, তার 10 আঙুল যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, ভাইয়ের শরীর, প্রেয়সীর চিবুকের তিল, যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত, স্বপ্নবান হাতিয়ার, বাটখাড়া দিয়ে সে আঙুল পেশা হলো। সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা, লোহার সাঁড়াশি দিয়ে একটি একটি করে উপরে নেওয়া হলো তার নির্দোষ নখগুলো। কি চমৎকার লাল রক্তের রং, সে এখন মৃত, তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। লানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের দুর্বিনীত লাভা। অভিব্যক্তি জীবনের সত্য ও সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে জীবন উপলব্ধির সমালোচনাই হলো কবিতা। মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের কবিতায় নানাভাবে উদ্ভাসিত। প্রিয় কবিতা প্রেমী শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। বিদায় বেলায় জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি গ্রন্থ